বাইরে ভাই, রাস্তা দিয়ে বাজারে যাইতেছিলাম। বাজারে যাওয়ার পথে রাস্তার মাঝখানে দাঁড়াইছি, দেখি একটা বাড়ি থেকে খুব সুঘ্রাণ আসতেছে। ভাবলাম কিসের সুঘ্রাণ তো বুঝতে পারতেছি না, যাই একটু বাড়িতে যাই, গিয়ে দেখি। আস্তে আস্তে করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখি আমার এক চাচি বাপা পিটা করতেছে। বাপা পিটার গ্রানে ভাই কি বলবো, বাপা পিটা খাওয়ার লোভে আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। চাচির সাথে গল্প শুরু করে দিলাম, বললাম চাচি কেমন আছেন? চাচি বলে ভালো আছি বাবা, কই যেতে আসলাই? আমি যেতে আসলাম বাজারও। এখন আপনি যে ফিটে বয়সুন, ফিটের গ্রানে তো খাইবার লোভ সামলাইতে পারতেছি না, আইসি আপনার বাড়িতেই। এরপরে দিয়ে কিছুক্ষণ পর চাচা আইসে, চাচা এই কইতেছে যে আরে বাতি যা তুমি এই অসময়ে। বললাম না চাচা, যাইতে আসলাম বাজারও, এইদিকে চাচির সাথে গল্প করতেছি যে সুন্দর ফিটে বানায় চাচি। আচ্ছা বউ সমস্যা নাই, ফিটে উঠে খাইয়ে যে ভাই বইলাম। বোয়ার পরে চাষি আমারে মাত্র একটা ফিটা দিছে। বাইরে ভাই যাও পিঠাটা খাইছি, পিঠাটা খাওয়ার পরে ইয়ে তো ভালো লাগছে, কি কইব। ভাবতেছি যে চাষি না একটা পিঠে দেয়, নিজে চাইতাম, ইজ্জতের ব্যাপার স্যাপার আছে না ভাই। বলিলাম 5-6 মিনিট পিঠাটা খাইয়া চাষিও নাই চাষাও নাই। কিছুক্ষণ পর চাষা আইছে, চাষা চাষি কই? চাষা জিজ্ঞাসা করলাম আর কি, চাষি কই? চাষা কই তোমার চাষি গেছে গুছলো, একটু সময় হইব। ভাই কি বলবো, 2 ঘন্টা বই রইস যে আর একটা পিটারি চাষি দেয় খাওয়ার জন্য, কারণ পিটার এত সুস্বাদ হয়েছে কি বলবো ভাই। এরপরে কি করবো আর, 2-3 ঘন্টা ধরে চাষি বুঝি আর গুছল শেষ হয় না। পরে হতাশ হয়ে কি করবো আর, বাড়ি থেকে বাইরিয়া বাজারে যাওয়া শুরু করলাম। আফসোসটা এখনো রয়েছে ভাই। তো আমার মতো যদি কেউ কোনো জায়গার সময় দেখেন যে পাশের বাড়িতে পিঠা করে বা কোনো কিছু রান্নাবান্না করে, ওই গ্রানের লোভে যায় না ভাই, একটার বেশি 2টে পাইবেন না, বুঝছেন? মানে আমার তো মনে হইতেছে চাষাও কিপটা চাষিও কিপটা, কি বলবো ভাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।